মাকালী অটোমোবাইল আর সব আর দাদা এসেছেন আমাদের মাকালী অটোমোবাইলসে কোন জায়গা থেকে বলেন বীরভূম বীরভূম বলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন বাহ দারুণ জায়গা থেকে এসেছেন তো সিয়ান হসপিটালের পাশেই আমার বাড়ি আচ্ছা আচ্ছা আর এই যে মেশিনটি দাদা চয়েস করেছেন এটা হচ্ছে পুচকা হাতি সবথেকে হাতি মডেলের আমাদের ছোট মেশিন এটি এবং এই মেশিনে আমরা দেখুন এই মুড়ি দেখালাম প্লাস আপনার এই ফ্রাইন্ড সাইড এগুলো ফ্রাইন্ডস হচ্ছে এই ভেজে দুটি ভেজে আমরা দেখালাম তো দাদা আপনি বলুন যে আমাদের প্রথমে বলবো যে আমাদের কারখানা কেমন লাগলো কারখানা ভালোই লাগলো আচ্ছা আচ্ছা তো কারখানা ঢুকেছিলেন ভিতরে হ্যাঁ কারখানায় তো আজ দুই দিন দুদিন দুদিন আগে এসেছেন দুদিন আগে আচ্ছা তাহলে তো নিশ্চয়ই আপনার আমাদের এখানে সিচুয়েশন আমাদের পরিবেশ সবকিছু বুঝতে পেরেছেন দুদিন যখন এসেছেন পরিবেশ আচ্ছা আচ্ছা তো আমাদের মেশিন কেমন দেখলেন ভালো দেখলাম মানে অনেক রকম তো মেশিন আছে দেখলেন ছোট থেকে বড় ছোট থেকে বড় মেশিন সব রকমই মেশিন আছে তো আপনি যে মেশিনটা চয়েস করেছেন এটা হচ্ছে রিং রোস্টার বুঝলেন পেঁচানো রোস্টার আর পেঁচানো রোস্টার গুলো খুব ভালো হয় এটাতে আপনি চালটা যেটা আপনি রোদে শুকাচ্ছেন আপনি এমার্জেন্সিতে আপনি ওই নুন জল মাখিয়ে এটাতেও করতে পারেন ঠিক আছে নুন জল মাখিয়ে আপনি এই মেশিনে ড্রায়ারও করতে পারেন ঠিক আছে এমনি আপনি নুন জল রোদে শুকালে আরও ভালো মুড়ি হয় আর এমার্জেন্সির জন্য চালটা ডায়ের করেও আপনি করতে পারবেন ঠিক আছে এটা আমাদের সবাইকে দেখিয়ে দিই আর এটাতে আপনি সব কিছুই ভাজতে পারবেন আপনি ছোলা মুড়ি মটর চিড়ে এটা হিটের কাছে ঘোরা হিটটা আপনি তো দেখছেন যেমন আপনার হিট হচ্ছে আপনি এতক্ষণ ধরে যেটা ট্রেনিং নিলেন সেটাতে কী কী বুঝলেন আপনি বলুন আমি মানে যতটা বুঝলাম যতটা হিট বেশি হবে ততটাই মুড়ি ভালো হচ্ছে আপনি বাড়িতে কি কি ভাজবেন আপনাদের মানে আপাতত মুড়ি ভাজা হবে মুড়ি মুড়ি আর ছোলা ফোলা ভাজবেন না ছোলা ভাজবো যদি কারিগর আসে হয় আস্তে আস্তে মানে নিজস্ব ব্যবসা যদি করবো বলেন যে না হ্যাঁ তো আপনি ছোলা করতে পারেন মুড়ি করতে পারেন মটর করতে পারেন হ্যাঁ সবকিছুই করতে পারেন ঠিক আছে চেষ্টা করবো আর কি নিজে পুঁজি খাটাইয়া আগে দাঁড়াতে হবে তো হ্যাঁ 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 তো আপনি আজকেই মেশিনটা নিয়ে যাবেন হ্যাঁ আজকেই মেশিন একদম ডাইরেক্ট গাড়িতে নিয়ে যাবেন ডাইরেক্ট গাড়িতে বাড়িতে বাড়িতে না আচ্ছা ঠিক আছে আর বাড়ি যখন যাবেন যখন আপনি সেট আপ করে নেবেন সেট আপ করে একটা ভিডিও দেবেন হ্যাঁ আমাদের একটা পাওনা থাকে যে হ্যাঁ কেমন কি কাস্টমার নিয়ে গেল কেমন ভাজতে পাচ্ছে না পাচ্ছে সেই জন্য একটা ভিডিও নিয়ে ঠিক আছে ভালো হলে নিশ্চয়ই দেবেন আর ফোন নাম্বার নেবেন আমাদের এই যে মিস্ত্রি আছে মিস্ত্রি নাম্বার হ্যাঁ আর মিস্ত্রি নাম্বারও নিয়ে নেবেন যদি কোনো অসুবিধা হয় তো বুঝিয়ে দেবেন ম্যানেজ করে নেব আর অসুবিধা ঠিক আছে তো আমি পারবই ঠিক ঠিক থ্যাংক ইউ ধন্যবাদ যদি না পারবো তাহলে আমি মেশিন কিনতে আসবো হ্যাঁ এই এই সাহসটাই দরকার সাহস আছে বাস বাস এই সাহসটা যদি আপনার থাকে তাহলে সবই হবে বুঝলেন থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনাকে